সবাইকে ডক্টর নোহাওতে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ফার্স্ট রিলেশন এবং অ্যাটাচমেন্টগুলি নিয়ে আমার হাতে এখন যে রিবসটি আছে সেটি হচ্ছে একটি লেফট সাইডেড ফার্স্ট রিব একটি ফার্স্ট রিব চারটি অংশ থাকে হেড নেক টিউবাকাল এবং শ্যাট প্রথমে চলে আসি হেডে হেড স্মল এবং সার্কুলার হেডে একটি রাউন্ডেড ফ্যাসেট থাকে যেটা আর্টিকুলেট করে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রাল বডির সাথে এবং এই আর্টিকুলেশনের ফলে কস্টো ভার্টিব্রাল জয়েন্ট গঠিত হয় যেটা একটি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট এরপর নেক ফার্স্ট টিপের নেকটা হচ্ছে রাউন্ডেড নেকের মিডিয়াল টু ল্যাটারালি রিলেশনে থাকে চারটি জিনিস সিম্প্যাথেটিক চেইন পোস্টেরিয়ার ইন্টারকোস্টাল ভেইন সুপেরিয়ার ইন্টারকোস্টাল আর্টারি এবং ভ্যান্ট্রাল রেমাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ সুপিরিয়ার থাকে আরও দুটি রিলেশন ডিপ সার্ভাইকাল ভেসেল সার্ভাইকাল নার্ভ এবার চলে আসি ফার্স্ট নিয়ে একটি ওভাল ফ্যাসেট থাকে যেটা আর্টিকুলেট করে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসের সাথে আর টিউবারকালটির ল্যাটারাল পার্ট যেটি সেটির সাথে অ্যাটাচমেন্ট থাকে ল্যাটারাল কস্টো ট্রান্সভার্স লিগামেন্টের এবার শ্যাফট শ্যাপট দুটি সার্ফেস সুপেরিয়ার সার্ফেস এবং ইনফেরিয়ার সার্ফেস অন্যদিকে বর্ডার হলো দুটি আউটার বর্ডার এবং ইনার বর্ডার ইন্ড আর্টিকুলেট করে ফার্স্ট কোস্টাল কার্টিলেজের সাথে যেটা স্টার নামের সাথে কানেক্টেড শ্যাপ্টের ইনার বর্ডারে একটি টিউবারকাল থাকে এই টিউবারকালকে বলা হয় স্কালিনাস টিউবারকাল এই টিউবার কলের দুপাশে দুটি অবলিক শ্যালো গ্রুপ থাকে পেছনের শ্যালো গ্রুপটিতে থাকে কলের আর্টারি এবং সামনের গ্রুপটিতে থাকে সাবক্লাভিয়ান আর সালিনাস টিউবার কলে ইনসারশন থাকে স্কালিনাস এন্টেরিয়ার মাসলের এর স্যাপটের সুপেরিয়ার সামনের দিকে লাল কালার করা এই রাফ সার্ফেস থেকে অ্যারাইজ করে সাবক্লাভিয়াস মাসল। সাবক্লাভিয়াস মাসালের পেছনে কোস্টাল কার্টিলেজের মাঝে সবুজ কালার করা আরেকটি রাফ রিজিয়ন আছে যেখানে অ্যাটাচমেন্ট থাকে কস্টো ক্লাভিকুলার লিগামেন্টের সাবক্লাভিয়ান আর্টারির লজমেন্টের জন্য যে গ্রুভ আছে তার পেছনের এই বেগুনি কালার করা জায়গাটিতে ইনসারশন থাকে স্কালিনাস মিডিয়াস মাসেলের স্কালিনাস মিডিয়াস মাসলের পেছনে এই লাল কালার করা জায়গাটি থেকে অ্যারাইজ করে সেরাটাস অ্যান্টেরিয়ার মাসেল এবার চলে আসি ইনফিরিয়র সার্ফেসে ইনফিরিয়র সার্ফেসের আউটার বর্ডার থেকে অ্যারাইজ করবে এক্সটার্নাল অবলিক মাসাল আর আউটার বর্ডারের ইনার সাইড থেকে অ্যারাইজ করবে ইন্টার্নাল অবলিক মাসল এখন আরেকটি প্রশ্ন প্রফেস সময় জিজ্ঞেস করা হয় সিপসন্স ফাঁসা কি ফার্স্টেপের ইনার বর্ডারের সাথে অ্যাটাচমেন্ট থাকে এই সিপসন্স ফাঁসার সিপসন্স ফাঁসার আরেকটি পার্ট লাগে সেভেন সার্ভাইকাল ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসের সাথে এই সিপসন ফাঁসার অ্যাপেক্স অব দ্য লাংকে প্রোটেক্ট করে তো এই ছিল মোটামুটি ফার্স্ট টেপের অ্যাটাচমেন্টগুলি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল ডক্টর নো হাউকে